হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ক্রিসমতু ওয়াইটি ইউটিউব চ্যানেল তো আজ আমি দেখাব যে ওএসএস স্কলারশিপে যে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে সেটি আমি বিজ্ঞপ্তিটি বলে দেবো তো এখানে প্রায় স্টুডেন্ট কী হয়েছে না ফর্টি পার্সেন্ট অ্যামাউন্ট অ্যাকাউন্টে পেয়েছে এবং সিক্সটি পার্সেন্ট অ্যামাউন্ট কিন্তু এখনও পাওয়া হয়নি তো কারা কারা পেয়েছে এবং কারা কারা পায়নি বিস্তারিত দেখে নেবেন এই ভিডিওর মাধ্যমে এবং কখন পাবে সেটি এখানে বলে দেওয়া হয়েছে তো বিস্তারিত দেখে নেবেন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো এখানে অ্যানাউন্সমেন্টে এখানে বলা হয়েছে যে ভ্যারিফিকেশান অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে যে ভ্যারিফিকেশানটি রয়েছে সেটি তেইশ তিন দু হাজার বাইশ তারিখের মধ্যে করতে হবে সাবমিট করতে হবে তাহলে এখানে হয়ে যাবে এবং এখানে অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইনে এখানে কী বলা হয়েছে নিউ গাইডলাইনে এখানে বলা হয়েছে ফর্টি পার্সেন্ট অ্যামাউন্ট টোটাল এলিজিবল অ্যামাউন্ট এখানে ডিস্ট্রিবিউট করা হয়েছে ফার্স্ট ফেজে এবং ষাট পার্সেন্ট অর্থাৎ সাত শতাংশ এখানে টোটাল এলিজিবল অ্যামাউন্ট এখানেও ডিউ আছে অর্থাৎ বিতরণ করতে এখনো ডিউ আছে তো এটি শুধুমাত্র কাদের না প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক এসসি স্টুডেন্টদের জন্য শুধুমাত্র এসসি স্টুডেন্টদের জন্য এটি এখনো ডিউ রয়েছে সিক্সটি পার্সেন্ট তো আমি দেখাবো তোমাদের কিভাবে ট্র্যাক করতে হয় সেটিও দেখে নেবে তো ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর ঠিক এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে তো এখানে কি করতে হবে তোমাদেরকে না যে ইনস্টিটিউটের যে ডিস্ট্রিক্ট অর্থাৎ ইনস্টিটিউটের ডিস্ট্রিক্ট লেভেলটি রয়েছে অর্থাৎ তোমার যে ইনস্টিটিউট রয়েছে সেটি কোন ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবে সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে একটা পপ আপ শো করবে সেখানে ওকে বাটনে ক্লিক করার পর ঠিক এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে সেখানে তুমি কী করবে ট্র্যাক অ্যাপ্লিকেশন ট্র্যাকিং স্ট্যাটাস তো এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে দিয়ে দেবে এরপর সিজনটি যে সিজনটি রয়েছে সেই সিজনটি এবং ডিস্ট্রিক্টটি অটোমেটিক সিলেক্ট হয়েই থাকবে সিজনটি এখানে তুমি চাইলে দু হাজার তেরো চোদ্দো পনেরো চোদ্দো পনেরো এবং আমি চাবো এখানে একুশ বাইশ আমাদের যে লাস্ট সিজন সেই সিজনটি এখানে চেক করে নেবো তো একুশ বাইশ সিজন সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার করে দেখে দেখে পূর্ণ করে দেবে পূর্ণ করে দেওয়ার পর এখানে চেক অ্যান্ড স্ট্যাটাস এখানে যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে ঠিক যে ইন্টারফেসটি আসবে সেখানেই দেখাবে যে তোমার অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট পৌঁছেছে কারো কারো সিক্সটি পার্সেন্টও পৌঁছেছে কারো কারো ফর্টি পার্সেন্টও পৌঁছেছে তো বেশিরভাগই কী হয়েছে না এলিজিবল অ্যামাউন্ট এখানে এলিজিবল ক্যান্ডিডেট এখানে ফর্টি পার্সেন্ট অ্যামাউন্ট এখানে পেয়ে আসছে এবং সিক্সটি পার্সেন্ট অ্যামাউন্ট এখনও ডিউ রয়েছে তো খুব শীঘ্রই অ্যামাউন্টগুলি পে করে দেবে তো আজকে পর্যন্ত